আমি ডক্টর কনক, আমি আপনার নাকের একটু পরিচয় দিচ্ছি। হ্যাঁ, আপনার কোনো অসুবিধা নেই তো? কনসেন্ট দিন, এরপরে এক্সপোজার, থাইরয়েড বা নেকের প্রেগনেন্সি হচ্ছে এক্সপোজার করতে হবে, এটা তো এক্সপোজারে কিছু হবে। তারপরে তুমি কনসেন্ট নেওয়ার পরে হেড দেখো আগে। এটা আমি নিলাম, নিয়ে আমি প্রথমে কি করবো, ইন্সপেকশন, ইন্সপেকশন অফ দ্য ফেস, নোজ অ্যান্ড সারাউন্ডিং ছবি আমি দেখলাম। কারণ এখানে কোনো সোয়েলিং থাকলে, নাকে ইনসিশন মার্ক থাকলে, নাকে যদি বসা থাকে, সেজন্য এগুলো বলতে হবে না, তো এটাকে বাইপাস করা যাবে। আমি একটু ইন্সপেকশন করে নিলাম, ইন্সপেকশন করে নাকে, এরপরে আমি সাইন অফ দেখবো, সাইন হচ্ছে টেন্ডার। এখানে কী সাইন অফ থাকে এই জায়গায়? ফ্রন্টাল। অনেকে একসাথে চাপ পান, একসাথে চাপে তুমি তো বুঝবো না যে কোনটার পেইন হচ্ছে, কোনটার জন্য কোনো কোথায় টেন্ডার নেবে, এই জন্য ওয়ান অফ টাইম এই ফ্রন্টাল। এই আর ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে হবে, ইন পেস অফ টেন্ডার, যদি কোনো টেন্ডার নিচ্ছে ফেসের দিকে তাকিয়ে দেখে পেট করলো সেই দেখতে হবে। এটা হচ্ছে তোমার ফ্লোর অফ দ্য ফ্রন্ট অফ সাইন, এন্ট্রি ওয়াল। এইটা হচ্ছে ইকময়েড, এই চোখের গোড়ায় মিডিয়াল ক্যান্সার সাইজ, এটা ইকময়েড, ইকময়েড, দিস ইজ নেক্সিলারি সাইন। এই এখন আমি ডরসাম অফ দ্য নোজ দেখবো, এই দেখলাম, ঠিক আছে, একটু দেখে নিলাম, ঠিক আছে নিলাম। এখন এন্ট্রি ওয়াল স্কোপি কাছে আসুন, কাছে আসুন, এই পাশে বসতে বলে। এন্ট্রান্স করতে প্রথমে আমরা দেখবো ভেস্টিবল, ভেস্টিবলটা এইভাবে ধরে একটু এক্সপ্রেস করে তুমি দেখে ভেস্টিবল। এখন আমরা দেখবো এন্ট্রান্সকোপির আগে দুইটা জিনিস করে নিতে বলে, লাইট লাগবে, ঠিক আছে, কোন পর্যন্ত আসছিলাম, ডরসাম দেখলাম। হ্যাঁ, ডরসামের পরে আমরা বলি যে প্রেগন্যান্সি টেস্ট এবং স্মেল টেস্ট, এগুলো দুটো দেখে ফেললে আর ঝামেলা হয় না, ঠিক আছে। আপনি একটু বাতাস ছাড়েন, হ্যাঁ, এদের বাতাস ছাড়েন, অথবা তুমি যদি কটন দিয়ে কোচ করা যায়, অথবা ফগিং টেস্ট, ওই যেটা করলাম, হ্যাঁ, ফগ টেস্ট, এখানে ধরে তাকে আমরা জোরে জোরে শ্বাস ফেললে এখানে স্পট হবে, এটা থেকে প্যাটেন্সি বোঝা যায়। আবার কটন টেস্ট করা যায় এবারে দিয়ে দিয়ে তাকে থাকতে বলতে হবে। এটা স্মেল টেস্ট, স্মেল টেস্টে তুমি একটা ফ্রেগ্রেন্ট কিছু নিবা হাতে, মধ্যে সাবান, আতর টাতর, হ্যাঁ, সেম তোমার অলফ্যাক্টরি নার্ভাস। স্মেল টেস্ট মানে কি? অলফ্যাক্টরি নার্ভাস, এখানে তুমি ধরে তাকে চোখ বন্ধ করে জিজ্ঞেস করা যায় যে কিসের গন্ধ পান, আপনি গন্ধ পাচ্ছেন, কিসের গন্ধ পাচ্ছেন, এদিকে ধরে গন্ধ পাচ্ছেন কিনা। এখন এন্টিওরেন্স থুটিকাম ধরার মধ্যে এত গবেষণা গেস, থুটিকাম তোমার পেশেন্টের দিকে কোন দিকটা থাকবে, এটা না, এটা তো ঢুকাবো আমরা, এইটা এভাবে নিব, নিয়ে এই এ নিলাম, এই এভাবে ঢুকাবো না, ঠিক আছে। এখন তুমি এটা সাপোর্ট দেওয়ার জন্য এদিকে ধরবো, এই আঙুলটা দিয়ে এদিকে, এদিকে আচ্ছা, নাকের ক্ষেত্রে যেটা হয়, আমরা মনে করি যে নাকের ডিরেকশন এইদিকে, তাই না, এটা দিয়ে একবার ইলভাবে দেখা শুরু করে, এইটা দিস ইজ নট দ্য ডিরেকশন, নাকের ডিরেকশন এইভাবে, প্যালেট আছে মুখে, প্যালেটটা আছে না চালু, এটা এটা প্যারাবল, তোমাকে দেখতে হবে এই সাইডটা, দিস সাইড, এইভাবে দেখবো আমরা, ঠিক আছে, মনে থাকবে না, এটা যারা না করে প্র্যাকটিস কী করে ঘুরতে করে যেমন কীভাবে দেখা যাবে, আপনার এমনি নর্মালি মনে করেন যে এইটা না, এটা তো কিছুই না, এটা তোমার লেটার কার্টিলেজ আছে না, ডক্টর যে কার্টিলেজ না স্পার্ট, এটা তো জাস্ট একটা কসমেটিক ক্রিয়া, এটা ফেলে দিলে ওই আসল নাক তোমার শুরু হবে, একদম ওই পর্যন্ত গেছে, হ্যাঁ, একদম গলা পর্যন্ত এই বরাবর ভিতরে যায় নাই। এন্ট্রান্সকোপিতে কী দেখবো, ভিতরে মিউকোজা কী আছে, টার্বিনেন্টগুলো দেখবো, হ্যাঁ, ডিসচার্জ আছে কি না, গ্রোথ আছে কি না,
অবস্ট্রাকশন আছে কিনা, ডিএনএস আছে কিনা, এগুলো দেখা যাবে। সময় শেষ নাকি? আচ্ছা, পাঁচ মিনিট দাঁড়াও, 15 মিনিট আছে, অনেক সময় আছে। তাহলে আমরা এন্ট্রান্স কপি করলাম, করার পরে প্রোডিং, প্রোডিংয়ের যে প্রোগটা আছে করে নিবা। এই প্রোগিং কীভাবে করতে হবে তার ছবি দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, তারা দেখে অনেক। এটা দেখবে যে তুমি কতটুকু এক্সপার্ট, এটা দেখার জন্য আগে করছো। হ্যাঁ, উপরের জায়গাটা ফ্রি রেখে এবার পেঁচে আমরা এটা করছি। হ্যাঁ, সুন্দর একটা ফ্রি হয়ে যাবে। এরপরে প্রোবিং করে আমরা দেখবো যদি মাছ থাকে তাহলে এটা এটা আগে দিতে হবে। তা তোমার এখানে প্রোবিং হয়ে গেল, সব কিছু অ্যান্টিওয়ানের ছবি কমপ্লিট। এখন তুমি দেখো পোস্টার এনেছো, আপনি হা করে থাকলে আপনার একটা পরীক্ষা করবেন। হ্যাঁ, আপনার নাকের পেছনটা আমি আয়না দিয়ে দেখবো, আপনি হা করে থাকবেন, নাক দিয়ে সাপলেন, ঠিক আছে? নাক দিয়ে সাপলেন তো প্যালেটটা তোমার স্পেস দিবে, তাই না? নাক দিয়ে যদি যায় আর গলা দিয়ে যদি যায় শ্বাস, তাহলে কি প্যালেটটা শুকতে থাকবে না পেছনে? তখন তো দেখা যাবে না, ঠিক আছে? সেই জন্য আপনি হা করেন, হা করে জিব্বাটা আগে টান দিতে সত্যি আমরা চেপে ধরবো, ঠিক আছে? দেখো, তোমরা দেখো, দেখি এটা এই এই অ্যাপ্রোচটাই সারা দেখে আর কি। এটা প্রশ্ন যে মিরর আছে এই জাস্ট ধরে আমার, এটা কিন্তু খুব ভালো দেখা যায়, বুঝছো? দেখা যায় না, দেখা দেখলে খুব সুন্দর দেখা যায়, বোঝা গেছে? দেখো তুমি এসে দেখো, যেমন তুমি ওরাল ক্যাভিটি দেখো, ওরাল ক্যাভিটি দেখলে এই নাকের ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে হার্ট ভ্যালি, কারণ এই নাকের যে ফ্লোর এটা তো তোমার মুখের আবার ছাল, তাই না? হার্ট প্যালেট যেটা প্যালেট, তো এটা তুমি এক্সপোজে হা করো, সব দেখবে যে তার প্যালেট কেমন আছে। হ্যাঁ, টোটাল ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি দেখে তারপরে নাক দেখার পরে তোমাকে ওরালকে বেরিয়ে দেখে ক্যানিয়াল নার্ভ এক্সামিনেশন ইম্পর্টেন্ট। ক্যানিয়াল নার্ভ কেন ইম্পর্টেন্ট? কারণ সাইনাসে তো তোমার নোজ এন্ড কি বলে নোজ এন্ড সাইনাসাল সাইনাস, এটাও নাকেরই অংশ। তো সাইনাসে যদি টিউমার হয় বা কোনো গ্রোথ হয় এটা দিয়ে সেখান থেকে ক্যানিয়াল নার্ভ ইনভলভ করতে পারে। এখানে আমরা ওই যে চোখের, হ্যাঁ, এটা কি বলে কনফ্রন্টেশন থেকে, তারপরে ফিল্ড অফ ভিশন থেকে, তারপরে কালার বিশাল এগুলো দেখতে হবে। আচ্ছা, এরপরে তোমার তাহলে নাকের, আমরা নাক দেখলাম, সাইনাস দেখলাম, ওরাল ক্যাভিটি দেখলাম, তারপর হচ্ছে ক্যানিয়াল নার্ভগুলো দেখলাম, এরপরে কান দেখলাম, কানও দেখলাম। আর তোমাদের মানে যদি ওসব বাদই দিই আমরা, তারপরে কানটা দেখতেই হবে, নাকের সাথে কানে কী আছে কানেকশন, কী আছে নাকের সাথে কানে যোগাযোগ আছে কী দিয়ে? কানটা যা, কান তো দেখছো না, কান এক্সামিনেশন করা আছে না, ইন্সপেকশন করে দেখবো ভিতরে, অটোস্কোপ দিয়ে দেখে নেব আর কিছু।